हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के आम्रा क्लास सेवेन एर लेसन इलेवेन एर द एक्स ए प्रोजेक्ट फाइनल पार्टा पढ़बो। एर फर्स्ट पार्टा आमी आमार आगेर भिडियोते आपलोड करेछी, तार लिंकटा तुम्हरा डेस्क्रिप्शन बक्स अथवा इन स्क्रीन थेके पेये जाबे। सो लेट स्टार्ट। But one day a car sounded its horn angrily at the gate. किन्तु एक दिन एक टा कार तार हॉर्न टा खूब जोरे जोरे गेटेर काछे बाजाच्छिलो। Angrily अर्थात रेगे गिये, एखाने angrily माने गाड़ीते जिनी बसे छिलेन तिनी हॉर्न टा बार बार बाजाच्छिलेन, तार जोन्नो एखाने बला हयेछे जे angrily। Villain hobbled up with the keys। Villain खुड़िए खुड़िए से चाबीगुलो निये उठलो, अर्थात ओर बयस हये गेछिलो ताई ओ ताड़ाहुड़ो करे उठते पारछिलो ना, ताई से एकटु आस्ते आस्ते उठलो। Have you the keys? Open the gate, commanded someone in the car। कारेर भेतर थेके केउ एकजन आदेश करलो, तोमार काछे चाबी आछे, गेटटा खोलो। There is a small side gate, said villain meekly। विलन खूब आस्ते करे बोललो जे पाशे एकटा छोटो गेट आछे। Open the big gate for the car, बड़ो गेटटा खोलो कारेर जोन्नो, अर्थात ओरा गाड़ीटा भेतरे ढोकाबे, ताई विलन के बोललो जे बड़ो गेटटा खोलार जोन्नो। विलन हैड टू फेच ए स्पेड एंड क्लियर द वेजिटेशन हुईच ब्लक द एंट्रेंस। विलन के एकटा कोदाल निये आसते हलो, फेच अर्थात निये आसा एवं स्पेड माने कोदाल। অনেক দিন ওই গেটটা খোলা হয়নি, তাই গেটের সামনে প্রচুর গাছপালা অর্থাৎ আগাছা হয়ে গেছিল, তাই ও কোদালটা নিয়ে এলো এবং নিয়ে এসে সেই সামনে যে আগাছাগুলো হয়েছিল সেগুলোকে পরিষ্কার করলো। দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, এবং গেটটা অনেক দিন না খোলার ফলে মরচে ধরে গেছিল, তাই সেই মরচে ধরা গেটটা খোলার ফলে একটা জোর শব্দ হলো এবং জোর শব্দ করে গেটটা তারপর খোলা হলো। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল। তারা বাগানটা চারিদিকে দেখলো এবং তারপর বলল যে আমাদের এই জঙ্গলটা পুরো পরিষ্কার করে ফেলতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, সমস্ত কিছুই কেটে ফেলতে হবে। সাম মাইটি পার্সন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। একজন মাইটি পার্সন অর্থাৎ বেশ বড়ো সড়ো চেহারার একজন লোক সে ভিলানকে আপ অ্যান্ড ডাউন অর্থাৎ আপাত মস্তক তার দিকে দেখলো এবং তারপর বলল যে আমার মনে হচ্ছে তুমি হলে মালি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, আমাদের এই বাগানের আর বিশেষ প্রয়োজন নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো, এই যে প্রপার্টি আছে অর্থাৎ এই যে পুরো জায়গাটার তার বাউন্ডারি অর্থাৎ সীমানা বরাবর হাফ এ ডজন অর্থাৎ ছটার মতন গাছ রেখে বাকি সমস্ত গাছই কেটে ফেলা হবে। এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভিলান, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফেলো। এক সপ্তাহ পর সেই বাড়ির যিনি মালিক ছিলেন তার একজন ছেলে এলো এবং সে ভিলানকে বলল যে তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, এই বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ গার্ডেন, তাদের আর বাগানের প্রয়োজন নেই। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, তারা এখানে অনেক ছোটো ছোটো বাড়ি তৈরি করবে এবং এক টুকরো ঘাসও এখানে থাকবে না, অর্থাৎ সমস্ত কিছুই ওরা কেটে ফেলবে এবং তারপর ওখানে অনেক ছোটো ছোটো বাড়ি তারা বানাবে। দেয়ার ওয়াজ মাচ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি, মাচ কামিং অ্যান্ড গোয়িং, অ্যান্ড ভিলান রিটায়ার টু হিজ ওল্ড হার্ট, সেখানে প্রচুর বাসেল অর্থাৎ হইচই এবং অ্যাক্টিভিটি অর্থাৎ কর্মব্যস্ততা চলছিল এবং প্রচুর আসা এবং যাওয়াও চলছিল এবং ভিলান তার যে পুরনো কুঁড়েঘর ছিল সেখানে চলে গেল।
When he felt tired, he lay down and slept. যখন সে ক্লান্ত বোধ করত তখন সে শুয়ে পড়ত এবং ঘুমিয়ে যেত। At other times, he went round the garden and stood gazing at his plants. এবং অন্য সময়ে সে ওই গার্ডেনে যেত এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাছগুলোকে দেখত। He was given a fortnight's notice. তাকে 15 দিনের একটা নোটিশ দেওয়া হলো। Every moment of it seemed him precious. প্রত্যেকটা মুহূর্তই তার কাছে মূল্যবান বলে মনে হচ্ছিল। He would have stayed till the last second with his plants. সে তার শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ যতক্ষণ ওখানে আছে তার শেষ সময়টুকু পর্যন্ত ওই গাছগুলোর সাথে কাটিয়ে যেতে চাইছিল। The sound of an axe which tired him out of his afternoon nap. একদিন দুপুরবেলা সে ঘুমোচ্ছিল, আফটারনুন ন্যাপ অর্থাৎ কিছু সময়ের জন্য যে রেস্ট নেওয়া হয় সেরকমও ঘুমোচ্ছিল। তখন একটা অ্যাক্স অর্থাৎ একটা কুঠারের শব্দে সে জেগে উঠল। ইট ওয়াজ জাস্ট 2 ডেজ আফটার হি ওয়াজ গিভেন নোটিস। এটা ছিল তাকে নোটিশ দেওয়ার ঠিক 2 দিন পরের ঘটনা। দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। একটা ডাল নয়েজ অর্থাৎ খুব একটা অস্পষ্ট শব্দ, সেটা কিসের ছিল না? একটা কোনো ব্লেড দিয়ে যদি কোনো রুক্ষ কিছুর ওপর বারবার ঘষা হয় তাহলে যেরকম শব্দ হবে সেরকম একটা শব্দ ওর কানে এসে পৌঁছালো। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট। সে উঠে বসলো এবং রাস্ট আউট অর্থাৎ দৌড়ে বাইরে বেরোলো। হি স ফোর মেন হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। সে দেখলো যে 4 জন লোক একটা বিশাল বড় নিম গাছকে কাটছে। হ্যাকিং অর্থাৎ কাটা এবং ম্যাসিভ মানে বিশাল বড়। হি লেট আউট এ স্ক্রিম স্টপ দ্যাট। সে জোরে চিৎকার করে বলল এটা বন্ধ করো। হি টুক হি স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং। সে তার লাঠিটা নিল এবং যারা কাটছিল তাদের দিকে দৌড়ে গেল। ভিলেনের বয়স হয়েছিল তাই ওর কাছে একটা লাঠি ছিল, তাই যখন ও এই দেখলো যে ওই নিম গাছটাকে কেটে ফেলছে তখনও ওর লাঠিটা নিয়ে ওই যারা কাটছিল ওদের দিকে দৌড়ে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড। হোয়াট ইজ দ্য ম্যাটার দে আস্কড। তারা খুব সহজেই ও যে লাঠিটা ছুঁড়ে ওদেরকে মেরেছিল সেটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিল। ভিলানের বয়স হয়েছিল তাই ও অতটা ভালো করে ওদেরকে মারতে পারেনি এবং ওরা খুব সহজেই নিজেদেরকে তাই বাঁচিয়ে নিয়েছিল এবং জিজ্ঞেস করলো যে কি ব্যাপার। ভিলান ওয়েপ্ট। ভিলান কাঁদতে লাগলো। দিস ইজ মাই চাইল্ড। এটা আমার সন্তান। আই প্ল্যান্টেড ইট। আমি এটাকে লাগিয়েছি। আই স ইট গ্রো। আমি এটাকে বড় হতে দেখেছি। আই লাভড ইট। আমি একে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন। একে কেটে ফেলো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার। কিন্তু এটা কোম্পানির অর্ডার। হোয়াট ক্যান উই ডু। উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে অ্যান্ড সাম ওয়ান এলস উইল ডু। আমরা কী করতে পারি? উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে। আমাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হবে যদি আমরা এটা না করি। অর্থাৎ কোম্পানির অর্ডার ছিল তাই ওই লোকগুলো ওই গাছটা কাটছিল এবং ওরা যদি না কাটে তাহলে ওদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এবং বলছে যে অ্যান্ড সাম ওয়ান এলস উইল ডু ইট। এবং অন্য কেউ হয়তো এই কাজটা করবে। ভিলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল অ্যান্ড সেড উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন। ভিলান কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো অর্থাৎ ও ভাবলো যে ওই লোকগুলো ঠিকই বলছে কারণ ওরা যদি না কাটে তাহলে ওর জায়গায় অন্য কেউ এসে কেটে ফেলবে। তাই সে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করলো এবং তারপর বলল যে তোমরা আমার জন্য একটা ভালো কাজ করতে পারো। গিভ মি এ লিটল টাইম। আমাকে একটু সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে। আমি আমার জামাকাপড়গুলো বেঁধে নেব এবং তারপর চলে যাব। আফটার আই এম গন ডু হোয়াট ইউ লাইক। আমি চলে যাবার পর তোমাদের যা ইচ্ছে তাই করো। দে লেট ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড। তারা তাদের যে কুঠারগুলো ছিল সেগুলোকে নামিয়ে রাখলো
এবং অপেক্ষা করতে লাগল। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিস হাট উইথ এ বান্ডেল অন হিস হেড। তৎক্ষণাৎ অর্থাৎ তার কিছু পরে পরে ভেলান তার হাট থেকে তার বাড়ি থেকে একটা বান্ডেল তার মাথায় নিয়ে বেরিয়ে এলো, অর্থাৎ একটা বোঝা নিয়ে বেরিয়ে এলো, যে জামা কাপড় ছিল সেগুলো বেঁধে। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, সে ওই ট্রি কাটার্স অর্থাৎ যারা গাছ কাটছিলো তাদের দিকে তাকালো এবং তাদেরকে বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা একজন বৃদ্ধ লোকের জন্য খুব ভালো করেছো অর্থাৎ খুব দয়া দেখিয়েছো। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা অপেক্ষা করে খুব ভালো করেছো। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড ওয়াইপড হিজ আইজ, সে ওই মার্গোসা ট্রি অর্থাৎ নিম গাছটার দিকে তাকালো এবং তার চোখগুলো মুছল। ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই এম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে, বলছে ভাই তোমরা তোমাদের কাটা শুরু করো না যতক্ষণ না আমি অনেক অনেক দূরে চলে যাই। দ্য ট্রি কাটার স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, ওই গাছ কাটুরেরা অর্থাৎ গাছ কাটার যে লোকেরা ছিল তারা স্কোয়াটেড অর্থাৎ মাটিতে উবু হয়ে বসলো উঁচু হয়ে, এবং তারপর তারা অপেক্ষা করতে লাগলো এবং দেখলো যে ওই বৃদ্ধ মানুষটা চলে যাচ্ছে। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম আ ডিস্টেন্স হাফ ডিস্টিংক্টলি, প্রায় হাফ অ্যান আওয়ার লেটার অর্থাৎ আধ ঘন্টা পরে একটু দূর থেকে অর্ধস্পষ্ট হাফ ডিস্টিংক্টলি মানে পুরোপুরি পরিষ্কার শোনা যাচ্ছিল না এরকম একটা আওয়াজ তারা শুনতে পেল। ডোন্ট কাট ইয়েট, এখনও কেটো না, আই অ্যাম স্টিল উইথ ইন হিয়ারিং, আমি এখনও শুনতে পাবো, প্লিজ ওয়েট টিল আই এম গন ফার্দার, দয়া করে অপেক্ষা করো যতক্ষণ না আমি আরও দূরে চলে যাই। এখানে গল্পটা শেষ হয়ে যাচ্ছে। সত্যি খুব সুন্দর একটা গল্প, যে গাছ লাগায় তার কাছে গাছ যে একটা সন্তানের সমান সেটা আমরা এখান থেকে দেখলাম। সেই গাছগুলোকে যে ও লাগিয়েছিল এবং তারপর নিজের চোখের সামনে সেই গাছগুলোকে বড় হতে দেখেছে, তাই যখন সেগুলো কাটা হচ্ছে তখন সেটা আর সে সহ্য করতে পারছিল না এবং তাই সে চলে গেল। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। Thanks for watching and don't forget to subscribe my channel and press the notification bell. Please like and share. Goodbye. Have a nice day.